2018 সালে এই হকার উচ্ছেদের নিয়ে যেই বুলবোজাবাজি আমার সাথে সাইন বের হয়েছে সেই বেনিফিশিয়ারি নারায়ণগঞ্জ শহরের অনেকে হচ্ছে এই বুলবোজাবাজির অবসান হোক। আমরা আজকে সকলে একমত হয়েছি এই শহর সুন্দরনগরে হবে। ফুটপাতের কথা জানতে চাইছেন মালিককে, মালিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, খবরদারি করে কে এই শহরে যারা হকার বসেছে তারা যারা টাকা তোলে তারা, প্রশাসন ওইটার সাথে সকলে না, প্রশাসনের কিছু ব্যক্তিত্ব থাকবেই, আমাদের মধ্যে কি ভালো খারাপ নয়, আমরা কি রাজনীতিবিদের সবাই ভালো নাকি, টাকা কি আমরা খাই না, তো এরকম সব জায়গায় আছে, সব প্রশাসনে আছে, আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি। আমার কথাটা এলে এইখানে আমরা আমাদের পজিটিভ নারায়ণগঞ্জ চাই। এই পজিটিভ নারায়ণগঞ্জের জন্য আপনারা বড় ভাই প্রশাসন যেভাবে বলবেন আমি যদি ন্যায্য হয় 100-তে 100% আমি আপনাদের সাথে থাকবো, অবশ্যই আমরা ন্যায্য কথাবার্তা বলে আমরা এখানে শেষ করব। আমরা আমার ব্যক্তিগত চাওয়া হলো আমি আমাদের নারায়ণগঞ্জ আগের মতো দেখতে চাই। আমরা কোনো অবস্থাতেই নেগেটিভ নারায়ণগঞ্জ চাই না। আমরা সন্ত্রাস খুন খারাপি মাদকের শহর ইউপিচিং যত্রতত্র বাস নারায়ণগঞ্জ শহর বাসের নগরী আর ট্রাকের নগরী চাই না। এবং আমাদের এই দুর্বলতার কারণে সব সময় সকল আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে শুরু করে সকলে বলে ওনাদের লাগালাগির জন্য কিছু করতে পারি, কিন্তু আমি তো কেউ লাগি না ভাই, আমি তো ন্যায্য কথাগুলি রাস্তায় দাঁড়াই করি, আমি হকার তুলতে গই, এটা আমার অপরাধ না। শাহিম ভাই অনেকদিন পরে হলে একমত হয়েছে হকার উচ্ছেদ করতে হবে, যানজট নিরসন করতে হবে, এটা আমাদের নারায়ণগঞ্জ, এইটার মধ্যে পজিটিভ দিক আর হইতে পারে না। আমরা এই জিনিসগুলিকে সামনে নিয়ে আসি, আমরা আমাদের 400 বছরের পুরানো নারায়ণগঞ্জকে সামনে নিয়ে আসি যে কিভাবে আমাদের সেই নারায়ণগঞ্জ রাস্তাঘাট খাল কিভাবে আমরা সুন্দর করতে পারি। তার লোকজন চাঁদা তোলে, এই কারণে কিন্তু আমরা কখনো পার্কিং এর থেকে টাকা দিই না, কিন্তু নিতাইগঞ্জের স্থান থেকে টাকা ওঠে, এভরি হয়ের টাকা ওঠে। সেলিম ভাই নাকি আজকে সকাল থেকে পেরেশান ছিল, পুলিশের কাছ থেকে জানতে চাইছে, সাংবাদিক ভাইদের কাছ থেকে জানতে চাইছে হকার ভাই অবৈধ স্টান কারা বসে। ভাই আমার কাছে সবার নাম আছে, আপনি কইলে আমি প্রকাশ্যে বলতে পারবো, আর যদি কোনো নাম কই না তুমি আমাদের গোপনে কো, তাহলে আপনার গোপনে কম, আমার কাছে নাম আছে গোপনে গোপনে, আমার কাছে সবার নাম আছে যে কারা টাকা তোলে, আমার লোকও যদি তোলে, আমার মারপেটের ভাই যদি নানুষের চান্দাবাজি করে, আমি আপনার বললাম বান্ডারি কেটায় টাকা তুলে কুরবান কেটায়, আপনারা আমাদের মাঝখানে আইবেনই না, আপনি তো সরকারের এমপ্লয়ি, আপনি গভর্নমেন্টের হয়ে কাজ করবেন, গভর্নমেন্টের যেটা যে ন্যায্য সেটা আমার ভাই হলে আমার ধরে নেবেন, আমার কর্মচারী হইলে নেবেন, তদ্রূপভাবে স্বামী ভাইয়ের লোক যদি হয় তাইলেও নেবেন, আমি স্বামী ভাইয়ের সামনেই কই, এখানে কারো লোক থাকতে পারবে না। যদি সত্যিকার অর্থেই এত বড় কাজ করতে পারে, এই শহরের একটা ইতিহাস ঐতিহ্য, নারায়ণগঞ্জ সবচেয়ে আদি শহর বাংলাদেশের মধ্যে, সব কিছু এখানে আদি শহর। ভাই আপনি যদি ঘোষণা দেন মাদক থাকতো না, আপনি পুলিশকে আপনি বাধ্য করবেন, আপনি সংসদ আপনাদের কথায় পুলিশ প্রশাসন চলে, পুলিশ প্রশাসন মেয়রের কথায় চলে না, পুলিশ আমার পাত্তাই দেয় না, এসপিডিসি আমার পাত্তাই দেয় না, এসপিডিসির অনুরোধ করে আমার নিতে হয়। আমরা কি এখানে যারা বসে আছি বা এই হলে যারা আছি আমরা কি একমত হইতে পারি যে মৌমিতা গাড়ি নারায়ণগঞ্জে চলতে দেওয়া যাবে না? আমাদের এই আমার ডাইনে ভাইয়ের দুই বড় ভাই এখানে ডিসি সাহেব আছেন, এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, আমরা কি একমত হইতে পারি যে শহরের যানজট রক্ষার্থে এই মৌমিতা গাড়ি, আমাদের শহরে তো আমাদের নারায়ণগঞ্জের অনেক বাস আছে, সেইগুলিরই তো আমরা অ্যাকোমোডেশন দিতে পারি না, চলতে পারে না, পুরো শহর বাসের নগরী, তাহলে কেন আরেক জায়গা থেকে আরেকজনে এসে এই বাসগুলি এইভাবে চালাবে, প্রচণ্ড দাপটের সহিত শহীদ মিনারের চারপাশে বাস রেখে দিবে, চাষারা রেখে দিবে, যানজট তৈরি করবে, আর নির্বিকারে আমরা শুধু দেখব। সারা নারায়ণগঞ্জের মানুষ আজকে প্রেস ক্লাব যে আয়োজন করেছে সেটার দিকে তাকিয়ে আছে, পুরা নারায়ণগঞ্জের লোকজন যারা ভোটার আপনার আমার স্বামী ভাইয়ের সকল ভোটার তাকিয়ে আছে যে আজকে সমাধানটা কি হয়, সমাধানটা কি দেয় প্রেস ক্লাবের মাধ্যমে, যেটা হচ্ছে 600 হকারের লিস্ট এখানে আমার কাছে আছে, 600 হকার যাদেরকে পুনর্বাসন করা হয়েছে, যাদেরকে বসতে দেওয়া হয়েছে, সেই 600 হকার আপনি বিক্রি করে দোকান বিক্রি করে তারা সবাই এখন রাস্তায়, পুরো শহর এখন হকারের। এনসিসির কি করতে হবে, কোনটা উচ্ছেদ করে দিতে হবে, কোন ডিভাইডার কি ছোট করতে হবে না বড় করতে হবে, কোনখানে এনসিসির যে কাজ সেটা আমাকে সুনির্দিষ্টভাবে বললে আমি সেই কাজটা সাথে সাথে করে দিব, কিন্তু ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব ট্রাফিক ডিপার্টমেন্টের, এটার সাথে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই। কিভাবে সমাধান করব, হকার শহরে যত্রতত্র থাকতে পারবে না, এটা আমাদের বড় দুই ভাই আজকে আমাকে কমিটমেন্ট দিতে হবে আমাদের সকলের সামনে, এবং আপনারা প্রশাসনকে নির্দেশ দেন। মেয়র কিন্তু প্রশাসন কাউকে চালায় না, পরিচালিত করে না, মেয়রের সাথে কিন্তু মেয়রের বললেও মেয়রের শুনবে না, মেয়রের কথা শুনবে মেয়রের পাবলিক, কিন্তু মেয়রের কথা কিন্তু ডিসিএসপি খুব কমই শোনে,
এই শহরে যদি কারো কথা শুনে তাহলে কিন্তু এমপিদের, সারা বাংলাদেশে কিন্তু এমপিদের কথাই প্রশাসন শুনে। মেয়রের স্ট্যাটাস প্রতিমন্ত্রী না ফুলমন্ত্রী না কি এগুলি আসে জানা, ওই মেয়র জনগণের প্রতিনিধি রাস্তায় দাঁড়ায় এসে ওই রিক্সাওয়ালাদের সাথেই কথা বলে, ওই চা খায় ওখানে বসে, মেয়রে কেউ পাত্তা দেয় না শহরে। সুতরাং আপনাদের কমিটমেন্ট থাকতে হবে এবং আমাকে কি করতে হবে সেটা আমাকে যদি সুনির্দিষ্টভাবে বলেন তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়।